হাই ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন প্রবেশ করলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। কদিন ধরেই মনটা ভালো যাচ্ছিল না। একজন ভাই, একজন সহকর্মী, একজন দাপুটে মিউজিশিয়ান, একজন সঙ্গীত পরিচালক, একজন তুমুল জনপ্রিয় শিল্পী বারী সিদ্দিকী ভাই হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। একথা শোনার পর শরীরটা অবশ্যই আসছিল। প্রতিদিন হাসপাতাল থেকে যে আপডেট পাচ্ছিলাম তাতে বারী ভাইয়ের চলে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। সকালে ঘুম ভেঙেই জানতে পারলাম তিনি পাড়ি দিয়েছেন ভিন্ন গ্রহে, আমাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। আজ থেমে গেছে তার সুরের বংশী সকরুণ অভিমানে, থেমে গেছে তার অমীয় কণ্ঠ বন্ধু আরে কর তোমার মনে যাহা লয়। স্মৃতিচারণ করব না, আজ দু চারটে স্মৃতি থাকলে তার চারণযোগ্য হয়। দীর্ঘ বছরে যেসব অগণিত স্মৃতিরা জমা পড়েছে মনের বাক্সে, সেগুলো ওখানেই কেঁদে মরুক নীরবে নিভৃতে। কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি পাবার আগেও বারী ভাই আমাদের কতটা প্রয়োজনীয় ছিলেন, গান বাজনার সাথে সম্পৃক্ত সকলেই তা জানেন। গানের মিউজিক ট্র্যাক তৈরির পর আমরা আশায় থাকতাম এখানে বারী ভাইয়ের বাঁশিটাই লাগবে। জানি জন্মের মতোই মৃত্যু সত্যি, ওটা অনিবার্য, অপ্রতিরোধ্য। তবুও প্রিয় মানুষের চলে যাবার খবর খুব অসহায় লাগে। নিথর বসে আছি একা, কিছুই লিখতে পারছি না, ভাবতে পারছি না এই শোক কেমন করে সামলে নেব। বারী ভাই আর দেখা হবে না কোনোদিন, কথা হবে গান আর জীবন নিয়ে, বসা হবে না কোনো আড্ডায়। এভাবেই একদিন সব কিছু থেমে যায়, থেমে যাব আমরাও, থেমে যাবে আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের সুর আর সঙ্গীত। ভালো থাকবেন সুরের কারিগর।